यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। अच्छा कितना कितना पिक्चर में तो ये पिक्चर ए बैरो बैरो तो दस ना हम तो चलो हो जाएंगे टाइमिंग क्या ये क्लब है? क्लब है। इसका टाइमिंग क्या क्लब का? सॉरी 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 टाइमिंग क्या? टाइमिंग 10 बजे। चल लिखना। चल। ओके। चलो चलो। ओके ओके। बंद कर देगा। बंद कर देगा। आये ना मैं क्या करता हूँ? 10 बजे। आये ना मैं ना। आये। बताइए। आज के 11:00 मुझे 10 सर 10টার পরে যে 144 বোর্ড জারি করা আছে যেমন বিয়ে বাড়ি টারিগুলি যেমন না চলে যে गवर्नमेंट থেকে যে অর্ডার করা হয়েছিল তা মানছে কিনা এই জন্য আমাদের যে ভিজিটটা ছিল তাতে দেখলাম যে মোটামুটি মূলত বলা যায় 100% মানা হচ্ছে এখন আশা করছি যে এই সদর এলাকার জনগণ অনেকটাই সচেতন হয়েছেন এতে করে যে করোনার যে প্রাদুর্ভাব তার উপলক্ষে যে কার্ফিউ জারি করা তাতে অনেকাংশেই হয়তো সফল হবে সবাই যাতে মানেন এবং এই করোনার যে বিহেভিয়ারটা মাস্ক পরে থাকুন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন অপ্রয়োজনে ঘর থেকে বেরোবেন না হাত স্যানিটাইজ করবেন এই বিষয়গুলি
অত্যাবশ্যকীয়ভাবে পালন করা সবার কাছে অনুরোধ রাখবো। স্যার একটা বিষয় হচ্ছে, রাজ্য সরকার আজকে একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে যে মঙ্গলবার থেকে সন্ধ্যা 6টা থেকে ভোর 5টা পর্যন্ত নৈশকরণ কার্ফিউ সময়টা কি মনে করছেন? আমার কাছে এখনো আসেনি। আচ্ছা স্যার, গতকাল রাতে অভয়নগর এলাকায় প্রায় 12টির মতো গাড়ি দুষ্কৃতীরা পড়ে দিয়েছে, যেহেতু নাইট কার্ফিউ সময় চলছে, 144 নং ধারা চলছে, অভয়নগর ফাঁড়ি রয়েছে, বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? পুলিশ প্রশাসন দেখবেন, তদন্ত করবেন, তদন্ত করে না দেখা পর্যন্ত কমেন্টস করা তো ঠিক না। আজকে কি কারণে পাওয়া গেছে রাস্তাঘাটে? দেখুন, দুই একজনকে পাওয়া গেছিলো, আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।